আজ আমি সুস্মিতা মাঝি, আমি জিএস ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট হসপিটালিটি অ্যাসিস্ট্যান্ট 16 ব্যাচের ছাত্রী। আজকে আমি মোমো বানাতে চলেছি। মোমো বানানোর জন্য প্রথমে আমি একটু মোমো ডো বানাবো। চলুন দেখে নিই কীভাবে মোমো ডো বানাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, আমি 250 গ্রাম নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন ততটুকু নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে বাঁধাকপিটাকে অ্যাড করে দেবো। বাঁধাকপিটা অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আপনারা চাইলে বাঁধাকপিটাকে নুন দিয়ে সেদ্ধ করতেও পারেন।
আমি এটাকে ভালো করে মেরে দেবো। বেশি বেশি ভাজে ভাজা করবো না, একটু বাঁধাকপিটাকে ভাজে ভাজা করবো, তারপর গ্যাসটাকে নিমিয়ে দেবো। একটু এটাকে আমি 5 মিনিট ভেজে নেব। আমার এই পুরটা বানানো হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে নামিয়ে দেব। পুরটা যতক্ষণে ঠান্ডা হোক, দেখুন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব, ততক্ষণে আমাদের পুরটা ঠান্ডা হয়ে উঠুক। আমি ডোটাতে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে লুচির মতো করে বেলে নেব, একদম পাতলা পাতলা করে। গুলোকে এইভাবে সেভ করে নিয়েছি। এবার কড়াইয়ে একটু গরম জল করতে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এবারে একটা ফুটো থাল নিয়েছি, ফুটো থালের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, যাতে লেগে না যায় ওঠাবার সময়। এভাবে এবারে এগুলো এভাবে দিয়ে দেবো। এবার কড়াইয়ের উপর এইভাবে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের মোমো। এটাকে আপনারা সার্ভ করতে পারেন সস দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মোমো আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে